যে মুখ্যমন্ত্রীকে ব্যর্থতার দায় সরাতে হয়েছে সেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এই রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কিনা তাকে মহাপুরুষের সঙ্গে তুলনা করেছেন আমার তো ভাবতে অবাক লাগে। রতনে রতন চেনে, রতন ঠিক চিনেছে আসল রতন কোনটা। তাই আজকে এই রাজ্যের সব থেকে বড় দুরাবস্থা আমরা দেখতে পাই। তাই আজকে ত্রিপুরার মানুষকে ভাবতে হবে। আজকে ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই জগদ্দল পাথরকে 34 বছর সরিয়ে দিয়ে আজ বাংলার মুখে উন্নয়ন নিয়ে এসছেন বলে শুধু প্রথম বছর, তৃতীয় বছর নয়, তৃতীয় বছর আবার সরকার করতে পেরেছে।